ভারত বাংলাদেশ সীমান্তে মানব পাচারের অভিযোগে গ্রেপ্তার বিজেপি নেতা। ধৃত বিজেপি নেতার নাম রাজেন্দ্র সাহা। পশ্চিমবঙ্গের উত্তর চব্বিশ পরগনা জেলার হাড়োয়া থানা এলাকায় তার বাড়ি বলে জানা গিয়েছে। গেল সপ্তাহে ভারত বাংলাদেশ সীমান্তের গোপালনগর সীমান্ত এলাকা থেকে এক বাংলাদেশি নাগরিককে গ্রেপ্তার করে গোপালনগর থানার পুলিশ। তাকে জিজ্ঞাসাবাদ করে হদিশ মেলে এই বিজেপি নেতা। মানব পাচার ছাড়াও এর আগে ধর্ষণের অভিযোগে বেশ কিছুদিন জেল খাটার অভিযোগ রয়েছে মাত্র 27 বছর বয়সী এই বিজেপি নেতার বিরুদ্ধে। শনিবারে বিজেপি নেতার বিরুদ্ধে অ্যারেস্ট ওয়ারেন্ট জারি করে গভীর রাতে তাকে গ্রেপ্তার করে হাড়োয়া থানার পুলিশ। আজ তাকে বসিরহাট আদালতে তোলা হয়। এই সময় নেতাকে গ্রেপ্তারের প্রতিবাদে ও নিঃশর্ত মুক্তির দাবিতে আদালত চত্বরে ব্যাপক বিক্ষোভ দেখায় বিজেপি। বিক্ষোভের জেরে আটক করা হয় বিজেপি রাজ্য স্তরের নেতা রাজু বন্দ্যোপাধ্যায়কে। রাজু বন্দ্যোপাধ্যায়ের অভিযোগ, পশ্চিমবঙ্গের ক্ষমতাসীন দলের নেতৃত্বরাও পাচারের অভিযোগে অভিযুক্ত, কিন্তু তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে না পুলিশ। উল্টে তাদের বিজেপি নেতাদের মিথ্যে মামলা ফাঁসি দেওয়া হচ্ছে। পাশাপাশি এখন আবার মানব পাচারের অভিযোগ করা হচ্ছে, এর বিরুদ্ধে কি বলবেন? না, ক্ষমতাকে পুরো ফাঁসানো হয়েছে। দেখুন, পুরো ডকুমেন্টেশন আমাদের কাছে আছে। ও তো নিজেই এফআইআর করেছিল যে আমার কাছে বাংলাদেশের ওখান থেকে ফোন আসছে। তাহলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হলো না কেন? এফআইআর করছে যে আমাকে থ্রেট দেওয়া হচ্ছে, আমাকে বাংলাদেশ থেকে ফোন আসা হচ্ছে, আর সেই অভিযোগের ভিত্তি না শুনে তাকে উল্টে গ্রেপ্তার করা হচ্ছে। আমি তো বারবার বলছি যে বিজেপি কর্মীদের, কার্যকর্তাদের সমুনা 1,74,000 কর্মীকে মিথ্যা মামলায়, কাউকে গাঁজা কেস, কাউকে আর্মস কেস, কাউকে রেপ কেস, এখানে আমরাও বাদ নেই, মিথ্যা মামলায় ফাঁসানো হয়েছে। আর এর বিরুদ্ধেই আমরা পথে নেমেছি, রাস্তায় নেমেছি। না, আমরা তো বলছি বাংলাদেশের সাথে তো তৃণমূলের যোগাযোগ আছে। এখানে যত প্রচার হয় তৃণমূলের গুন্ডারা যুক্ত আছে, জ্যোতিপ্রিয় মল্লিকেরও আমাদের মনে হচ্ছে যুক্ত আছে। তার তদন্ত হবে, আর বেশি দিন নেই, 8 মাস বাকি আছে। আর তারপর কিন্তু প্রত্যেকটা মামলায় তদন্ত হবে, তখন কিন্তু জ্যোতিপ্রিয় মল্লিক কোথাও পালিয়ে বাঁচতে পারবেন না। এখানে কোনো দর্শন নেই। জ্যোতিপ্রিয় মল্লিক আগেই বলে দিচ্ছে কোনো নির্যাতন হয়নি, তা পুলিশ কি করবে? পুলিশ তো দলদাস হয়ে গেছে। আজকে এসপি অফিস বলুন, এখানে বসিরহাটের থানা বলুন, প্রত্যেকটাই তো তৃণমূলের দল জেলা অফিস হয়ে গেছে। তাই এসপির ক্ষমতা আছে যে জ্যোতিপ্রিয় মল্লিক বলে দিল তার বিরুদ্ধে বলবে, আর বললেই তাকে ট্রান্সফার হতে হবে। এর আগে দেখেছেন দয়ামন্ত্রী সেনের কি অবস্থা হয়েছিল, বলেছিলেন যে রেপ হয়েছে, আর মমতা ব্যানার্জি বলেছিলেন সাজানো ঘটনা, নাটক, ছোট্ট ঘটনা। আপনি জানেন আমার আইডেন্টিটি, তাহলে আপনি কাল আপনার সঙ্গে খারাপ ভাবে বলা হয়েছে, আপনার সঙ্গে আমার মহিলা পুলিশ খারাপ হয়েছে।